আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। লাইটটাকে পেছন দিক দিয়ে সরা না। স্যার ক্যা হুয়া স্যার আজ বেল হোক ছবিটা নিয়ে ইনকমপ্লিট আছে। যদি তদন্তটা ভুল হতো তাহলে যে এফআইআরের ওপরে নির্ভর করে কেসটা শুরু হয়েছিল সেই এফআইআরটাকেই বেস করে কেন নতুনভাবে রি এফআইআর হলো, তাহলে সেই এফআইআরটাও ঠিক আছে এটা বলতে পারি। তো সেই দুটোর মধ্যে একটা মানে কলিউশন চলে আসছে, সেই কলিউশন আসার পরিপ্রেক্ষিতে কোনটা অরিজিনাল জিনিস, যে নতুন কেস শুরু হলো নাকি রি ইনভেস্টিগেশন হলো, সেটা আমার কাছে এখনো পর্যন্ত বোধগম্য নয়। না, সব থেকে বড় কথা, হ্যাঁ একদম ঠিক কথা, রি ইনভেস্টিগেশনে একটা প্রসিডিও আছে। আমার যদি কোনো কেসে চার্জশিট হয়ে যায়, কোনো সিআইডি হোক সিবিআই হোক, কোর্টের কাছে প্রিয়ার করতে হবে রি ইনভেস্টিগেশনের জন্য, যে আমরা একটা রি ইনভেস্টিগেশন চাইছি। হ্যাঁ, অ্যাজ পার না 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 একদমই হয়নি, হাইকোর্টের অর্ডারের বেসিসে আমরা একটা রি ইনভেস্টিগেশনের প্রিয়ার চাইছি, সেই প্রিয়ারটা অ্যালাউ হলে তবে রি ইনভেস্টিগেশন করতে পারা যায়। ওনারা প্রিয়ার করেছিলেন, নানা রকম প্রিয়ার করেছিলেন, নতুন এফআইআর হয়েছে এটা একটা প্রিয়ার, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে নতুন এফআইআরটা উনি করেছিলেন তাতে 13 জনেরই নাম আছে, 364 নাম্বার কেসে যে 13 জন ছিল সেই 13 জনের নামই আছে। এই দুজন যারা আজকে জুডিশিয়াল কাস্টাডিতে গেলেন এদের নাম কিন্তু এই এফআইআরও নেই, এই এফআইআরে বা রিটার্ন কমপ্লেন যেটাতে ওই 364 রিটার্ন কমপ্লেনের ওপরই তো এই এফআইআরটা চলছে, তো সেই এফআইআরেও নাম নেই, চার্জশিটে নাম নেই, সিবিআই যে ফর্মাল এফআইআর করেছে তাতেও নাম নেই। আলাদা করে কিছু নতুন করে মামলা, নতুন নাম্বার তো একটা পড়েছে সিবিআই ইনভেস্টিগেশন, সেটাতে 13 জনেরই নাম আছে। যে ইনভেস্টিগেশনটা পুরনোভাবে হয়েছিল, যে ইনভেস্টিগেশনটা চার্জশিটে কেসটা ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছিল সেইটা সেই এফআইআরটার বেসিসেই হয়েছে, এবং সেই 13 জনের নাম দিয়ে এফআইআরটা হয়েছে। অন্য দুজন অ্যারেস্ট হয়েছে, রাইট? না অন্য কেস না, অন্য কেস না, এই কেসেই ওদের দুজনকে অ্যারেস্ট করেছে। তাহলে বলতে পারি যে কোনো আদার্স এরকম হিসেবে আর কি অ্যারেস্ট করেছে। 29 তারিখ যে ইনভেস্টিগেশন এসেছে ওরা ইনভেস্টিগেশন ডাকাতির প্লেয়ার এলাও হয় করেছিলেন উনি পরিষ্কার কোন রকম 354 অর্থাৎ আউটরেজড অফ মডেস্টি বা শ্লীলতাহানির কোন রকম কোন 164 এ বা ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দিতে বলেননি, শুধুমাত্র মারপিট হয়েছিল এরকম একটা বলেছিলেন।
এই কথাটা একদম পরিষ্কার আমাদের কাছে, যে কমপ্লেন যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ অভিযোগের বেসিসে রি এফআইআর হলো, যেটা একটা ইললিগ্যালিটি। হাইকোর্ট যখন ইনভেস্টিগেশন করতে দিয়েছেন সিবিআইকে, তখন বলেছিলেন যে যে ইনভেস্টিগেশনগুলো হয়ে আছে সেটা ফার্দার ইনভেস্টিগেশন করুন, দরকার হলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে নতুনভাবে ইনভেস্টিগেশন করুন, বা যেগুলো চার্জশিট হয়নি সেগুলোতে সিডি বা ইনভেস্টিগেশন দায়িত্ব নিন। কিন্তু এখানে চার্জশিট হয়ে যাওয়ার পরে যে আসামিরা বেল পেয়েছে, লন্ডনের সিজিএম কোর্ট বেল দিয়েছে, সেইগুলোকে একটা এফআইআরের বেসিসে, অর্থাৎ যে এফআইআরটা অলরেডি বেল নিয়েছে সেই এফআইআরের বেসিসে বা সেই কমপ্লেনের বেসিসে নতুন করে সিবিআই কেস শুরু করেছিল, সুয়োমোটো কেস করেছিল। তো সুয়োমোটো কেসের পরিপ্রেক্ষিতে কমপ্লেনটা মানে লিখিত অভিযোগটা কিন্তু একটাই আছে, তো সেই অভিযোগের ওপরে নতুন করে কেস কী করে হয় আমার তো বোধগম্য হলো না। যাই হোক, তার পরিপ্রেক্ষিতে আমরা হিয়ারিং করেছিলাম, এবং সবথেকে বড় কথা যে হাইকোর্টে যে ক্রিমিনাল সিবিআইকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছিল সেখানে পরিষ্কার বলা আছে মার্ডার কেস, রেপ বা অ্যাটেম্প টু রেপ, এই কেস তিনটে ছাড়া বাকি কেস ইনভেস্টিগেশন করবে সিট। তো সিবিআই এই কেস ইনভেস্টিগেশন করতেই পারে না, কেননা এখানে সেরকম কোনো সেকশনই ছিল না, শুধুমাত্র শ্লীলতাহানি বা 354 আউটরেজ অফ মডেস্টি এই সেকশনটা ছিল, এবং 379 চুরি ছিল। এই দুটো সেকশনে সিবিআই এনকোয়ারি তো করতেই পারে না, সিটের এনকোয়ারি করার কথা, তার সত্ত্বেও অর্ডার দিয়েছেন সিজিএম স্যার, রিজেক্ট করেছেন, 14 দিনের জেসি দিয়েছেন। আমি ইলাবরেটলি অর্ডারটা এখনও দেখিনি, ইলাবরেটলি অর্ডারটা কালকে দেখে পরবর্তী নতুন সেকশন অ্যাডিংয়ের প্রেয়ার দিয়েছিলেন ডাকাতি কেস 395। আমরা তো একটা পলিটিক্যাল রাইভালরি কোনো টিটবিট গণ্ডগোল বা কোনো রকম গণ্ডগোলে 395 সেকশনের প্রেয়ার কী করে দিলেন ওনাদেরকে আয়োগকে, তাও জিজ্ঞাসাবাদ করেছিলেন আমাদের সামনে সিজিএম সাহেব যে এই সেকশনটার কিসের বেসিসে আপনি দিলেন, তো উনি সদুত্তর তখন দিতে পারেননি। তো যাই হোক, এই প্রেয়ারটা করেছিলেন উনি, প্রেয়ারটা অ্যালাউ হয়েছে কি হয়নি আমি এখনও পর্যন্ত অর্ডার না দেখলে আমি বলতে পারবো না। আর এইটা বাকি দুজন অ্যারেস্ট করেছিল, দুজনকে জেসি এখন জুডিশিয়াল কাস্টোডিতে থাকবেন, 21 তারিখে ফার্দার ডেট দিয়েছে, তার মধ্যে আমরা দেখি কী করব অন্য জায়গায় কোথাও। আমার কাছেও এখনও বোধগম্য হয়নি যে সিবিআই কী বলতে চাইলো, যে আগের তদন্তটা ভুল হয়েছে না আগের তদন্তটা ইনকমপ্লিট হয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। যদি ইনকমপ্লিট হতো তাহলে যেখানে কেসটা চার্জশিট দিয়েছে তারপরে ইনভেস্টিগেশন করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এই তদন্তটা ইনকমপ্লিট আছে। যদি তদন্তটা ভুল হতো তাহলে যে এফআইআরের ওপরে নির্ভর করে কেসটা শুরু হয়েছিল সেই এফআইআরটাকেই বেস করে কেন নতুনভাবে রি এফআইআর হলো, তাহলে সেই এফআইআরটাও ঠিক আছে, এটা বলতে পারি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।